200 বস্তা অবৈধ সলিউশন কেমিক্যাল পাউডার উদ্ধার করল ডিস্ট্রিক্ট ইনফোকার্সমেন্ট ব্রাঞ্চ। জানা যায়, দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় একটি মার্কেটে অভিযান চালিয়ে 202 বস্তা অবৈধ সলিউশন কেমিক্যাল পাউডার সহ রবিন ব্যানার্জি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিন ডিইবি ডিএসপি সমরেশ দে জানান, অবৈধভাবে নকল সলিউশন কেমিক্যাল পাউডারের বস্তা ভিন্ন রাজ্যে পাচার হতো, মূলত এই পাউডার রং হিসেবে ব্যবহার হয়। এই মুহূর্তে পরীক্ষা করার জন্য এই স্যাম্পল পাউডার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে আজ কেশবগঞ্জ চটি পঞ্চায়েত মার্কেটে একটা দোকানে রেড করা হয়, যেখানে 202 বস্তা আমরা শুনছেন সিজ করি এবং ওই দোকানের যে মালিক রবিন ব্যানার্জিকে আমরা অ্যারেস্ট করি। ওইখানে ওই যে স্লোশনগুলো পাওয়া গেল তাতে কোনো ট্রেডমার্ক বা কোনো ডেট অফ প্রোডাকশন কিছু ছিল না, তাই মনে হচ্ছে এটা কোনো অবৈধভাবে তৈরি হয়েছে এবং এর থেকে দূষণও ছড়াতে পারে। সেই জন্যে আমরা এটা পরীক্ষা করার জন্যে আমরা এক্সপার্টের কাছে পাঠাবো আর আসামিটাকে আগামীকাল ফরওয়ার্ড করা হবে। কী কাজে ব্যবহৃত হবে শুনেছেন? ওই তো মানে পার্মানেন্ট রং করার আগে সাময়িক কিছুদিনের জন্য রং হিসেবেই ব্যবহার করে, সাদা নর্মালি সাদা রং হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ২০২ বস্তা অবৈধ সলিউশন কেমিক্যাল পাউডার উদ্ধার করল ডিস্ট্রিক্ট ইনফোকার্সমেন্ট ব্রাঞ্চ। জানা যায়, দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় একটি মার্কেটে অভিযান চালিয়ে 202 বস্তা অবৈধ সলিউশন কেমিক্যাল পাউডার সহ রবিন ব্যানার্জি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিন ডিইবি ডিএসপি সমরেশ দে জানান, অবৈধভাবে নকল সলিউশন কেমিক্যাল পাউডারের বস্তা ভিন্ন রাজ্যে পাচার হতো, মূলত এই পাউডার রং হিসেবে ব্যবহার হয়। এই মুহূর্তে পরীক্ষা করার জন্য এই স্যাম্পল পাউডার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে আজ কেশবগঞ্জ চটি পঞ্চায়েত মার্কেটে একটা দোকানে রেড করা হয়, যেখানে 202 বস্তা আমরা শুনছেন সিজ করি এবং ওই দোকানের যে মালিক রবিন ব্যানার্জিকে আমরা অ্যারেস্ট করি। ওইখানে ওই যে স্লোশনগুলো পাওয়া গেল তাতে কোনো ট্রেডমার্ক বা কোনো ডেট অফ প্রোডাকশন কিছু ছিল না, তাই মনে হচ্ছে এটা কোনো অবৈধভাবে তৈরি হয়েছে এবং এর থেকে দূষণও ছড়াতে পারে। সেই জন্যে আমরা এটা পরীক্ষা করার জন্যে আমরা এক্সপার্টের কাছে পাঠাবো আর আসামিটাকে আগামীকাল ফরওয়ার্ড করা হবে। কী কাজে ব্যবহৃত হবে শুনেছেন? ওই তো মানে পার্মানেন্ট রং করার আগে সাময়িক কিছুদিনের জন্য রং হিসেবেই ব্যবহার করে, সাদা নর্মালি সাদা রং হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।